আমাদের প্রতিদিনের তিনবারের খাবারের তালিকায় অন্তত দুইবার রাইস থাকে, আর সেই রাইসকে যদি মাঝে মাঝে ডিফারেন্ট স্টাইলে রান্না করা যায় মন্দ হয় না। আজকের পর্বে থাকছে মেক্সিকান চিকেন ফাজিতা রাইসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে তৈরি করি মেক্সিকান চিকেন ফাজিতা রাইস। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন স্লাইস করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা কম দিচ্ছি কারণ সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, তারপর দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। সবশেষে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চপড গার্লিক, দিয়ে দিয়েছি 1 টুকরো লেবুর রস। এবার সবগুলো উপকরণ ভালো করে মেরিনেট করে নিলাম। আর মেরিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি চলে যাচ্ছে রান্নায়। প্যানে 1/3 কাপ তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনটা। এবার হাই হিটে চিকেনটাকে 6-7 মিনিট রান্না করে নেব। আর অবশ্যই হাই হিটে রান্না করতে হবে, না হলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মোটা করে কাটা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর ফাজিতা রাইসটা কিন্তু অনেক ঝাল হয়, এতে মরিচের পরিমাণটা একটু বেশিই থাকে। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়া সস। 2-3 মিনিট রান্না করার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ ভাত। আর এখানে আমরা প্রতিদিন যে ভাতটা খাই সেটা ব্যবহার করলে হবে, স্পেশালি পোলাওয়ার চালের কোনো দরকার নাই। ফাজিতা রাইস নর্মাল রাইস দিয়েই তৈরি করা হয়। নেড়ে চেড়ে মিশিয়ে তারপর অ্যাড করে দিলাম কিছু কাঁচা পাকা মরিচ, ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে আরও 4-5 মিনিট লো হিটে রান্না করব। 4-5 মিনিট পর আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ফাজিতা রাইস বা চিকেন ফাজিতা রাইস। আর এই ফাজিতা রাইসটা খুব ঝাল হয়, আপনারা চাইলে মরিচ গুঁড়ার পরিমাণগুলো আরও বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এতে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।